মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটিতে পরিবর্তন, নেতৃত্বে ছাত্রলীগের সাবেক দুই নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ঢাকসু সভাপতি ভিপি নুরুল হকের ওপর হামলার ঘটনার সমালোচনা ও বিতর্কের মুখে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এই পরিস্থিতির মধ্যে সংগঠনটির একাংশের নেতৃত্বের পরিবর্তন হয়েছে। আজ বুধবার বিকেলে এস এম জাকারিয়া ইসলামকে মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি ও ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় করা মামলার আসামি হয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের এই অংশটির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল পলাতক এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক আল মামুন পুলিশের হাতে আটক রয়েছে। দুজনই নুরুলের করা মামলার আসামি। এমন পরিস্থিতিতে জাকারিয়া ও ইফতেখারুল মঞ্চের নেতৃত্বে এলেন। ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উভয়ই এতদিন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া জাকারিয়া মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আর ইফতেখারুল মাদারীপুর জেলা শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। মঞ্চের এই অংশটির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে কমিটিটির রদ বদলের বিষয়টি জানিয়েছেন। মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া ইসলাম বলেন, আমরা মুক্তিযুদ্ধ মঞ্চকে মুক্তিযুদ্ধ পরিবার ও প্রজন্মের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে আরও সমুন্নত করার চেষ্টা করছি। আমাদের যেসব নেতার বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে তা প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম রিয়াদ বলেন, আমরা একটি সংগঠন চালাচ্ছি এবং এটির একটি সাংগঠনিক মুহূর্তে আমরা দায়িত্ব পেলাম। মুক্তিযুদ্ধ মঞ্চের ভাবমূর্তি পুনরুদ্ধার করা আমাদের লক্ষ্য থাকবে। মুক্তিযুদ্ধ পরিবার ও প্রজন্মের অধিকার আদায়ের মঞ্চ হিসাবে আমরা মুক্তিযুদ্ধ মঞ্চকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আশা করছি আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক অতি শীঘ্রই ফিরে আসবেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।